প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমার সকলের জন্য আজকে একটি সুখবর আছে। আজকের এই ভিডিওটা পিডিএফ তোমাদের সকলের সাথে আমরা শেয়ার করব। ভিডিও চলাকালীন যে কোনো সময় আমরা তোমাদেরকে এই পিডিএফ এর শর্ট লিঙ্কটা বলে দেব, যেটা তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। আজকের ভিডিওটা 2020 সালের নিউ এডিশনের দাগানো বই। তোমরা যারা এবারের এডমিশন ক্যান্ডিডেট রয়েছ, তারা সকলে 2018 সালের বই ফলো করেছ, তাই আমরা 2018 সালের বইয়ের সাথে 2020 সালের বইয়ের তুলনা করে নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে তা নীল রং দিয়ে ইন্ডিকেট করেছি, আর হলুদ রঙের দাগানোগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, তোমরা ওগুলো দেখতে পারো। আমরা চাইলে তোমাদের এই টপিকগুলো বুঝিয়ে দিতে পারতাম, তবে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা তা করছি না। তবুও আমরা তোমাদের পড়ার সুবিধার্থে এগুলো হাইলাইট করে দিলাম, আর তোমরা অনেকেই আমাদের কাছ থেকে পিডিএফ নেওয়ার জন্য রিকোয়েস্ট করো। তোমরা হয়তো অনেকেই জানো না, আমরা আগে ভিডিওর সাথে সাথে পিডিএফ লিঙ্কও দিয়ে দিতাম, তবে তা এখন অফ করে দিয়েছি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল তোমাদের ফ্রিতে সহায়তা করব। কিন্তু অনেকেই আমাদের থেকে ফ্রিতে পিডিএফ নিয়ে অন্যদের সাথে ব্যবসা করত, টাকার বিনিময়ে পিডিএফ দিত, তাই আমরা এখন অফ করে দিয়েছি। তোমরা অনেকেই বলো ভিডিও দেখে পড়তে খুবই অসুবিধা হয়, তোমাদের জন্য বলছি তোমরা চাইলে ইউটিউবে ভিডিও 3 ডট অপশনে ক্লিক করে প্লেব্যাক স্পিডে গিয়ে ভিডিওটি স্লো করে দেখতে পারো। এই ভিডিওটা তোমাদের সকলের রিকোয়েস্টের একটি ভিডিও, তোমরা সকলে রিকোয়েস্ট করেছো নিউ এডিশনের দাগানো বইয়ের ভিডিও দেওয়ার জন্য, তাই আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করেছি। তবে এই ভিডিওর পিডিএফ লিঙ্কটা আমরা ভিডিও চলাকালীন সময়ে বলে দেব, তোমরা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে সহজে পেয়ে যাবে, তাই পিডিএফ পাওয়ার জন্য ভিডিওর সাথে দেখো।
https://cut.ly/sac-b1-c1-2020.
https://cut.ly/sac-b1-c1-2020.
এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেদিন আমাদের গ্রুপে 20K মেম্বার হবে সেদিন থেকে আমরা প্রত্যেকটা ভিডিওর সাথে সাথে পিডিএফ লিঙ্ক দিয়ে দেব। আমরা চাই তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুবান্ধবরাও যেন এই উপকারটা পায়, তাই তোমরা এখন থেকে গ্রুপে মেম্বার অ্যাড করা শুরু করো। আশা করছি তোমরা গ্রুপে মেম্বার অ্যাড করবে নিজ দায়িত্বে, আর এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।